রামকেলির উত্তরে ছিল কৃষ্ণপুর, পাশে ফুলবাড়ি গ্রাম, দক্ষিণে ভোলানাথপুর এবং দক্ষিণ পশ্চিমে বাদুল্লাবাড়ি। আর ঠিক একটু দূরে দক্ষিণে গৌড়ের প্রাসাদ এলাকায় অবস্থিত কনকপুর ও চন্দনগড়। গৌর নগরীকে কেন্দ্র করে তার চারিপাশে চারটি সুদীর্ঘ প্রাচীর নির্মাণ করা হয়েছিল। যে সুদীর্ঘ প্রাচীরগুলো গড় নামে খ্যাত ছিল। গৌর নগরীর সীমা ছিল দৈর্ঘ্যে 12 মাইল, প্রস্থে 3 মাইল। এই নগরীর প্রাসাদ এলাকাকে ঘিরে যে গড় ছিল তাকে বলা হতো দখলের গড়। তারপরে ছিল ফুলবাড়ির গড়, এরপর ছিল লৌহগড় এবং শেষ সীমান্তে যে গড় ছিল তাকে বলা হতো বহির্গড়। এই সুবিশাল সাম্রাজ্যে যখন রাজত্ব করছিলেন গৌড়াধিপতি রাজা হোসেন শাহ, সেই মতো সময়ে ঘটে গেল এক অভূতপূর্ব পরিবর্তন। একদিন একাকী রাজা রাজ দরবারে বসে ভাবছেন, কি করে এই গৌড়ে একটি জলাধার, একটি মসজিদ এবং একটি মিনার তৈরি করা যায়। ঠিক এমন সময় রাজার নিকটতম সহচর হিঙ্গা উপস্থিত হলেন সঙ্গে এক মিস্ত্রিকে। হুজুর সেলাম, হুজুর সেলাম। কে? আমি। কে? আমি আমি হিঙ্গে হুজুর। সেলাম সেলাম হুজুর সেলাম। এই হলো সেই মিস্ত্রি হুজুর যার কথা আপনি অনেক আগেই শুনেছেন। এ খুব ভালো রাজমিস্ত্রি, কাজ জানে। ও আচ্ছা, তুমি সেই মিস্ত্রি? খুব ভালো, খুব ভালো। তা তুমি জানো তোমাকে কি করতে হবে? ইনশাল্লাহ হুজুর, ইনশাল্লাহ। আজ্ঞে হুজুর, আদেশ করুন হুজুর, আদেশ করুন। শোনো তাহলে, তোমাকে একটা সুন্দর দেখে মিনার তৈরি করতে হবে, যার মাথায় উঠে আমি আমার সমগ্র সাম্রাজ্যকে যেন খুব ভালোভাবে দেখতে পারি। এর জন্য তোমার যা যা প্রয়োজন আমি দেব, তোমার কোনো অভাব থাকবে না। বলো বলো, পারবে তো? ইনশাল্লাহ হুজুর, ইনশাল্লাহ হুজুর। হুজুর, আপনার দোয়াই আর আল্লাহ তাআলার মেহরবানিতে এই সাম্রাজ্যে সবাই আমাকে চেনে হুজুর। শুধু নামে নয় হুজুর, কাজেই আমার পরিচয়। বাহ বাহ, শুনতে তুমি আমাকে নিশ্চিন্ত করলে। তাহলে শীঘ্রই তুমি এই মিনারের কাজ শুরু করে দাও। হিঙ্গা হিঙ্গা। আগে আগে হুজুর। তুমি তাহলে সব কিছুর ব্যবস্থা করে দাও। আগে হুজুর, আপনার যা আদেশ তাই তো আমার কর্তব্য। আজ তাহলে আসি হুজুর। হ্যাঁ, আপনি আপনি একবার নিশ্চিন্ত থাকুন হুজুর, আমি আমার সমস্ত শক্তি বুদ্ধি দিয়ে এমন সুন্দর মিনার তৈরি করব যে কেউ কখনো দেখেনি। সালাম হুজুর, সালাম হুজুর, সালাম হুজুর। লাইট অফ। সেই মিনারের কাজ একদিন সম্পূর্ণ হলো এবং মিনারের সৌন্দর্য দেখে মিস্ত্রির মন আনন্দে ভরে উঠল। আর সেই আনন্দমাখা মন নিয়ে মিস্ত্রি
সুলতান সেনাপতি ও ইন্দ্রাকে নিয়ে মিনারের কাছে এসে উপস্থিত। এই যে হুজুর, আপনার রাজ্যে আর অন্য কোন মিস্ত্রির সাধ্য নেই যে এমন সুন্দর মিনার তৈরি করবে হুজুর। বাহ বাহ, সত্যি খুব সুন্দর হয়েছে, সত্যি সত্যি তোমার হাতের কাজ খুবই সুন্দর। তবে হুজুর, আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে আরো উঁচু আর আরো সুন্দর করতে পারতাম হুজুর। কি বললে মিস্ত্রি তুমি? না 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 না, মানে হুজুর বলছি কি, আরেকটু চেষ্টা করলে হয়তো আমি আরো সুন্দর করতে পারতাম। এবারের মতো ক্ষমা করে দিন হুজুর, এবারের মতো ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে হুজুর, ভুল হয়ে গেছে হুজুর। তাহলে কি শান্তি হওয়া উচিত? প্রায় 16 মাইল দূরে অবস্থিত, যার বর্তমান নাম মাথাইপুর। মধ্যযুগে এই গ্রাম একদিকে যেমন সংস্কৃত চর্চার এক বিশাল কেন্দ্র ছিল, তেমনই ছিল সুদক্ষ রাজমিস্ত্রি ও ভাস্করদের শিল্পভূমি। এই সুদীর্ঘ পথ অতিক্রম করে হিঙ্গা ও সেনাপতি অবশেষে মূল গ্রামে এসে পৌঁছাবে। কিন্তু তারা বুঝে উঠতে পারছিলেন না যে রাজামশাই কি জন্য তাদের মোরগ্রামে পাঠালেন, কি বা তার উদ্দেশ্য। এই দুশ্চিন্তায় পড়ে হিঙ্গা ও সেনাপতি হন্যে হয়ে মোরগ্রামে ঘুরতে লাগলেন। কিছুতেই তারা বুঝে উঠতে পারছিলেন না তারা কি করবে। অবশেষে তাদের এই বিভ্রম দশা দেখে, তাদের কাছ থেকে সব কিছু জেনে একজন ব্রাহ্মণ যুবক হিঙ্গাকে কিছু রাজমিস্ত্রি নিয়ে যেতে বললেন। কারণ মোরগ্রামে তখন ভালো রাজমিস্ত্রি পাওয়া যেত। হিঙ্গা ঠিক তাই করলেন। অবশেষে হিঙ্গা ও সেনাপতি নতুন একজন মিস্ত্রি নিয়ে রাজদরবারে হাজির হলেন। সেলাম হুজুর, সেলাম। এই নিন আপনার নূতন মিস্ত্রি, এখন আপনার যা মনের ইচ্ছা তা পূরণ হোক মহারাজ। কি আশ্চর্য কি বাত হিঙ্গা, আমি তো তোমাকে মোরগ্রামে যেতে বলেছিলাম, এটা সত্যি, কিন্তু কি জন্য যেতে বলেছিলাম তা তো আমি ভাষায় প্রকাশ করিনি। এই এই বলো না ভাই, বলো তুমি কি করে আমার অভিপ্রায় বুঝতে পারলে। আমি তো সত্যি সত্যি তোমাকে রাজমিস্ত্রি আনার জন্যই মোরগ্রামে পাঠিয়েছিলাম। সত্যি সত্যি তুমি খুব দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, বলো
বলো দিন গান না বলো এবার এবার তাহলে আমার মিনার তৈরি সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলো বলো দিন গান এই এই সেনাপতি তুমি আমার রাজ্যের সবাইকে জানিয়ে দাও আজ আমি আমার এই সহচর হিঙ্গাকে পুরস্কৃত করতে চাই হ্যাঁ হ্যাঁ তাকে আমি পুরস্কৃত করতে চাই না না হুজুর না বেয়াদবি মাফ করবেন হুজুর আপনার নির্দেশ মতো আমরা মোর গ্রামে গিয়ে এদিক ওদিক কেবলই ঘুরতে থাকি কিন্তু কিছুই বুঝে উঠতে পারবার আগে তা দেখে সন্তোষ ও অমর নামে দুই সুদর্শন ব্রাহ্মণ যুবক আমাদের কাছ থেকে আপনার সব বৃত্তান্ত শুনে তারাই তো বললেন হুজুর গৌরেশ্বর তোমাদের রাজমিস্ত্রি নিয়ে যেতে বলেছে কে সে বিচক্ষণ পল্লী তাদের এই দূরদৃষ্টিতার কথা শুনে আমি বুঝতে পারছি তারা সাধারণ কোনো ব্যক্তি নয় যাও যাও এক্ষুনি তাদের সসম্মানে রাজ দরবারে নিয়ে এসো সেলাম হুজুর সেলাম সেলাম আজ্ঞে হুজুর আমি তাহলে এই রাজমিস্ত্রিকে মিনারের কাজ বুঝিয়ে দিয়ে আসি ঠিক বলেছ তুমি নিয়ে যাও আমি আসছি হুজুর সেলাম সেলাম হুজুর সেলাম এরাই সেই দুই ব্রাহ্মণ যুবক প্রণাম প্রণাম হুজুর বাহ বাহ খুব সুন্দর হিঙ্গার মুখ থেকে তোমাদের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম তোমরা কোনো সাধারণ ব্যক্তি নও আর তোমাদের দেখেও আমার মনে হচ্ছে তোমরা খুব বিচক্ষণ পণ্ডিত ব্যক্তি তবে আমি চাই তোমরা দুজন আমার এই মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করবে আমি গৌরাধিপতি রাজা হোসেন শাহ আমার এক কথাই শেষ কথা আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না আজ থেকে তোমার নাম দড়ি খাস ও তোমার নাম সাকর মল্লিক দায়িত্বভার গ্রহণ করলেন আসলে দুই ব্রাহ্মণ পুত্রই ছিলেন সন্তোষ এবং অমর যারা পরবর্তীতে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নামে খ্যাত হয়েছিলেন কিন্তু তারা কোনোদিনই এই মুসলিম সাম্রাজ্যকে মনের থেকে মেনে নিতে পারেননি তাই তারা মহাপ্রভুর কাছে চিঠি লিখতেন এবং জানাতেন হে প্রভু আমাদের আপনি উদ্ধার করুন আমরা বড়ই অধ এই মতো অবস্থায় চৈত্র মাসের সংক্রান্তিতে মহাপ্রভু রামকেলি ধামে পদার্পণ করলে Thank you.
কৃষ্ণ তোমাদের খুব শীঘ্রই উদ্ধার করবে, খুব শীঘ্রই উদ্ধার করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, শ্রীবাসচরণ দাস ব্রহ্মচারীজি, নবদ্বীপ গোপাল দাস, প্রসন্ন গৌরীচন্দ্র দাস, তুলসীপ্রাণ দাস, লীলাময় দাস, হরে কৃষ্ণ। আজকের মতো আমাদের।